আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। নিপুণকে তিন দিনের হেফাজতে পেল র‍্যাব। বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে তিন দিনের হেফাজতে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন র‍্যাব। সোমবার 29 মার্চ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার 28 মার্চ বিকেলে রাজধানীর রায়বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গত রোববার 28 মার্চ রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, গত শনিবার 27 মার্চ রাজধানীর জনপথ মোড়ে ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানী সহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ি মালিবাগ সহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়, এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।